वेलकम टू आवर चैनल एंड वेलकम टू अनदर वीडियो सो आज के আমরা আবার বেরিয়ে পড়েছি হচ্ছে নিউ টাউন মেলার উদ্দেশ্যে এটা হচ্ছে নিউ টাউন উৎসব 2023 আর আজকের হচ্ছে 17ই ফেব্রুয়ারি সো চলুন আমাদের সাথে এই নিউ টাউন উৎসবে শামিল হতে নিউটাউনে কিন্তু প্রায়শই মেলা লেগেই আছে যেরকম কিছুদিন আগেই নিউটাউন বই মেলা হলো সো ওই বই মেলার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো নিউ টাউন মেলা ঠিক পাশেই আরেকটা মেলা হচ্ছে যেটা হচ্ছে মিলেটস মেলা তো আমরা আগে ভাবলাম এইটা দেখে যাই তারপরে নিউ টাউন মেলাতে ঢুকবো তো চলুন এবার মিলেটস মেলাটা দেখি এই মিলেটস মেলাটা কিন্তু একদিনের মেলা কারণ কি এটা 17ই ফেব্রুয়ারিতেই অর্গানাইজ হয়েছিল আর তার বিকেল বেলায় এখানে ফার্স্ট যে হয়েছে কুকিং এতে তার নাম অ্যানাউন্স করে এই মেলাটি শেষ হয় তো এই যে মিলেটস মেলাতে আমরা এসেছি এইখানে অ্যাকচুয়ালি ফুড রিগার্ডিং যে অ্যাওয়ারনেস আছে লোকের ভেতরে সেইটা এনারা স্প্রেড করতে চাইছে যাতে হেলদি ফুড কী ওয়ার্কআউটের আগে কী খেতে হয় পরে কী খেতে হয় নিউট্রিশন চার্ট ব্যালেন্স ডায়েট এই রিগার্ডিং আর এখানে কী কী স্পেশালাইজড ফুড আছে কী কী ডায়েট চার্টস আছে এইসব এখানে প্ল্যানিং হচ্ছে আর আপনারা ফুডস কিনেও খেতে পারবেন এখানে জেডব্লিউ ম্যারিয়ট তাজ বেঙ্গল আরও অনেক বড় বড় ফাইভ স্টার হোটেলস প্লাস এখানে যেরকম NSHM নলেজ ক্যাম্পাস একটা ইনস্টিটিউট আছে সেখান থেকে অনেক লোকেরা এসেছে অনেক শেফসরা এসেছে এখানে নিজেদের হেলদি ফুড ওরকমভাবে সার্ভ করে আপনাদেরকে দিচ্ছে আপনারা এগুলো বাই করে ট্রাই করতে পারেন আর ইনফ্যাক্ট আমার ঠিক পিছনে একটা কম্পিটিশনও হচ্ছে হেলদি ফুড বানানো সো ওখানে অনেক লোক আছে টেস্ট করে বলছে কোনটা কার পাবলিক ভোট হচ্ছে সো খুব ইন্টারেস্টিং লাগলো এই মেলাটা আর অ্যাকচুয়ালি এটা খুব ইনোভেটিভ একটা খুব নতুন একটা আইডিয়া যেটা আগে আমরা কোথাও দেখি Thank you.
সো এই ফেয়ারটা আমরা দেখলাম, আমাদের পার্সোনালি খুবই ভালো লাগলো। এটা একটা খুব সুন্দর ইনিশিয়েটিভ। আর এখানে শেফসদের যে কম্পিটিশন হচ্ছে, বিভিন্ন হোটেলস থেকে শেফরা এসেছে, বিভিন্ন ফাইভ স্টার হোটেল, সেভেন স্টার হোটেলস থেকে শেফসরা এসেছে, হেলদি ফুড বানানোর যে একটা কম্পিটিশন হচ্ছে সেটা খুবই ভালো লাগলো। এই যে ফুড হ্যাবিটসগুলো, এইগুলো অ্যাকচুয়ালি আমাদের ইউথদের খুবই ইনকালকেট করা দরকার, এই কাইন্ড অফ হ্যাবিটসগুলো। আর নিউ টাউনে যদি কেউ থাকে, মানে নিউ টাউন থেকে যারা দেখছো আমাকে, তারা একটু কমেন্টসে জানিও যে তোমরা ওই ফেয়ারে এসেছো নাকি। সো অবশ্যই আমি রিপ্লাই করবো তাদের।